হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল মাই স্মার্ট সাপোর্ট। আজকে আমি গ্যাসের আচরণের পার্ট থ্রি নিয়ে এসেছি এবং পার্ট ওয়ান আর পার্ট টু যারা দেখোনি তারা অবশ্যই পুরোটা দেখে নেবে, স্কিপ করবে না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে এবং আমার এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকে আমি এখান থেকে মানে অ্যাভোগাড্রো প্রকল্পটার আগের ভিডিওতে ওই অবধি আগে অবধি ছিল, এবার আমি অ্যাভোগাড্রো প্রকল্প থেকে শুরু করে তোমাদের আদর্শ গ্যাস মানে আইডিয়াল গ্যাস যেটা আছে মানে আণবিক স্তরে গ্যাসের আচরণের ঠিক আগে অবধি আমি তোমাদের আজকে করে শোনাবো। আচ্ছা, পার্ট থ্রিতে আসছি আমি অ্যাভোগাড্রোর নীতি। প্রথমে এই পার্টটুকুর মধ্যে মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যাভোগাড্রোর নীতি, এখন যেটাকে অ্যাভোগাড্রোর সূত্রও বলা হয়। একই উষ্ণতা এবং চাপে সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে কী হলো কথাটা, উষ্ণতা এবং চাপটা কি হচ্ছে না, একটাই উষ্ণতা থাকবে এবং চাপও তাই থাকবে, কিন্তু আয়তনটা যাতে সমান হতে হবে, সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সূত্র, এরপরে অ্যাভোগাড্রো নীতি বললে পরীক্ষা এটা থেকেই লিখতে হবে, অ্যাভোগাড্রো সূত্র বলে এটাকে লিখতে হবে। স্থির উষ্ণতা এবং চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটার মোল অণু সংখ্যার সঙ্গে সমানুপাতিক। তাহলে কি হলো, আরেকবার রিপিট করছি তোমাদের বোঝবার জন্য, স্থির উষ্ণতা এবং চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটার মোল অণু সংখ্যার সঙ্গে সমানুপাতিক। গ্যাসের যে মোল থাকে তার যে অণু সংখ্যা থাকে সেটার সঙ্গে সে সমানুপাতিক হবে। এবার বলি অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। এই অ্যাভোগাড্রো থেকে কিন্তু পরীক্ষায় একটা সেট কোশ্চেন আসে, সেটা হলো অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ বলছে কি না, স্থির উষ্ণতা এবং চাপে এন মোল অণু পরিমাণ কোনো গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে কী হলো, স্থির উষ্ণতা চাপে এই কথাটা আমাকে লিখতেই হবে, তারপরে মোলটা কত না এন মোল পরিমাণ, এবং তার আয়তনটা যদি আমাদের ভি হয়, তাহলে এই অ্যাভোগাড্রো সূত্র কী বলেছিল না, মোলের সঙ্গে এই যে অণু সংখ্যা সে সমানুপাতিক। তাই আমি লিখছি কি, অ্যাভোগাড্রো সূত্র অনুসারে ভি ইজ প্রপোর্শনাল টু এন, সেখানে প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে ভি ইজ ইকুয়াল টু কে এন টু এন, কে এটাকে ধ্রুবক, যার মান উষ্ণতা এবং চাপের কোনোটার উপরেই নির্ভর করে না। এন ওয়ান আর এন টু হলো মোল অণুর আয়তন ভি ওয়ান এবং ভি টু। যদি এন ওয়ানের আয়তন ভি ওয়ান হয়, এন টুর আয়তন ভি টু হয়, তবে আমি অ্যাভোগাড্রো থেকেও কী লিখতে পারি, একইভাবে ভি ওয়ান সমান সমান কে এন ওয়ান, ভি টু সমান সমান কে এন টু এন টু। আর তাহলে কে সমান সমান দু ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, ভি ওয়ান বাই এন ওয়ান আর ভি টু বাই এন টু। তাহলে আমি লিখতে পারি কি, দুটো কে কে সমান করলে এখান থেকে আমি লিখতে পারি ভি ওয়ান বাই এন ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই এন টু। হ্যাঁ বন্ধুরা, অ্যাভোগাড্রোর পরে আসি গেল উসাকের সূত্র, এটাও খুব ইম্পর্টেন্ট, যার আরেকটি নাম হলো গ্যাস আণবিক সূত্র। গ্যাস আণবিক সূত্র কী না, সূত্রটা একটু বড় কিন্তু সহজ। একই চাপ এবং উষ্ণতা, এই কথাটা কমন, এটা লিখতেই হবে, একই চাপ এবং উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে, এটা পুরোপুরি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রেই হয়, অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলো মানে বিক্রিয়াটার সময় যে বিকারক গ্যাসগুলো অংশগ্রহণ করছে তাদের যে আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করছে, তারা কি না আয়তনের সরল অনুপাতে, আমি পরে উদাহরণ দিয়েও বোঝাবো, বিক্রিয়া করে এবং উৎপন্ন পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ এবং উষ্ণতাতে উৎপন্ন গ্যাসের আয়তন ও বিকার গ্যাসগুলোর আয়তনের সাথে সরল অনুপাতেই থাকবে। মানে কি হচ্ছে না, প্রথম কথা হলো গ্যাসে অংশগ্রহণকারী যে বিকারক গ্যাসগুলো তারা সরল অনুপাতে থাকছে, আবার হয়ে যাওয়ার পর যে পদার্থটা উৎপন্ন হচ্ছে গ্যাস সেটাও গ্যাসীয়, তার সঙ্গেও কিন্তু সে সরল অনুপাতে থাকছে বিকারক গ্যাসগুলো। তাহলে উদাহরণ কি হচ্ছে না, একই চাপ এবং উষ্ণতায় দিচ্ছি কি, এই যেমন এক আয়তন হাইড্রোজেন এক আয়তন ক্লোরিন, এরা যুক্ত হয়ে কী করছে না, দুই আয়তন হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করছে। এখানে বিকারক গ্যাস কারা, হাইড্রোজেন এবং ক্লোরিন, কিন্তু যখন গ্যাসীয় পদার্থটা উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড যখন উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে কিন্তু প্রত্যেকের সরল অনুপাতে ওয়ান এস টু ওয়ান এস টু টু অনুপাতে আছে, এটাই সরল অনুপাত, এটাই বলতে চেয়েছে গেল উসাকের সূত্রে। এবার আসি যে অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী গেল উসাকের সূত্রটা, আয়তনিক সূত্রের একটা ব্যাখ্যা হয়েছে অ্যাভোগাড্রো সূত্রের সঙ্গে গেল উসাকের সূত্রের আয়তনিক কিন্তু একটা ব্যাখ্যা চলেছে, সেটা হলো ধরছি একই নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় এ গ্যাসের এ সংখ্যক অণু নেওয়া হয়েছে, ক্যাপিটাল বি গ্যাসের স্মল বি সংখ্যক অণু নিয়েছি, নিয়ে আমি সি সংখ্যক অণু তৈরি দিয়ে হয়েছে জিনিসটা, ধরি বি এবং সি গ্যাসের প্রতিটি ভি আয়তনের এন সংখ্যক অণু বর্তমান আছে। এবার তাহলে কী হচ্ছে না,
যে এ গ্যাসের এন সংখ্যক অণুর আয়তন যদি ভি হয় তাহলে সুতরাং সেক্ষেত্রে বি গ্যাসের বি সংখ্যক অণুর আয়তন কত হবে, না একইভাবে তৈরি করতে হবে আমাদের ভি বি বাই এন। এখানে এ সংখ্যকের ক্ষেত্রে কী হচ্ছে, অণুর আয়তন ভি এ বাই এন। এটা কিন্তু আমি অ্যাভোগাড্রো প্রকল্পের সাথে মিলিয়ে বলছি। তাহলে সি গ্যাসের ক্ষেত্রে কী হচ্ছে, সি সংখ্যক অণুর আয়তন ভি সি বাই এন। তাহলে এ বি সি গ্যাসের আয়তনের অনুপাতটা আমি কী করতে পারি, ভি এ ইস টু ভি বি বাই এন ইস টু ভি সি বাই এন। তাহলে আর এনগুলোকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে একটু সরল অনুপাত আমরা পাচ্ছি, ভি ভি বি এন 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 এগুলো সব কেটে যাবে, কি এ ইস টু বি ইস টু সি থাকছে। এবং এবার হচ্ছে কি, এটাই হচ্ছে কি না, অ্যাভোগাড্রো সূত্রের থেকে গে-লুসাকের আয়তনী সূত্রের এটা আমরা এভাবেই ব্যাখ্যাটা করতে পারি, এবং এই ব্যাখ্যাটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আসি একটা কোশ্চেনে, যে কোশ্চেনটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং বহুবার দিয়েছে, শুষ্ক বায়ুর থেকে আর্দ্র বায়ু হালকা হয় এর কারণ কী। আমরা ভাবি যে শুষ্ক বায়ু যেহেতু সেহেতু বোধহয় হালকা হবে, কিন্তু তা হয় না, তার থেকে আর্দ্র বায়ু কিন্তু বেশি হালকা হয়। যে বলছে স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়, কারণ কি না, জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে একক আয়তনে বাতাসে নাইট্রোজেন এবং অক্সিজেন পরিমাণ কমে যায়, যেহেতু জলীয় বাষ্প বাতাসে উপস্থিত গ্যাসগুলোকে প্রতিস্থাপিত করে দেয়। অক্সিজেনের আণবিক ভর কত, না 16 × 2 মানে 32 ইউনিট। নাইট্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছে, একইভাবে করতে পারবেন 14 × 2 মানে 28 ইউনিট। জলীয় বাষ্পের ক্ষেত্রে কত হচ্ছে, জলীয় বাষ্প মানে আমাদের H2O, সেক্ষেত্রে কী হচ্ছে আমি এখানে একটু বলে দিই, জলীয় বাষ্প মানে H2Oকে ধরা হচ্ছে, তাহলে কি দুটো হাইড্রোজেন মানে 2 প্লাস অক্সিজেন একটা 16 করলে হচ্ছে 18 ইউনিট। তাহলে কে হালকা হচ্ছে, জলীয় বাষ্প থেকে আমাদের দেখতে পাচ্ছি সেটা আমার চোখের সামনে, যে জলীয় বাষ্পপূর্ণ যেখানে আছে সেটাই বেশি হালকা হয়ে যাচ্ছে, না এদের প্রত্যেকেই বেশি। জলীয় বাষ্প অক্সিজেন এবং নাইট্রোজেনের থেকে হালকা, স্থির উষ্ণতায় বাতাসে যত বেশি জলীয় বাষ্প অন্য গ্যাসগুলোকে প্রতিস্থাপিত করে বাতাসের ঘনত্ব তত কমে, একই উষ্ণতায় শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় সেই কারণের জন্যে। বন্ধুরা এবার আসি এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটা পরীক্ষার 3-স্টার কোশ্চেন একটি এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অথবা একই উত্তর হবে, একই কোশ্চেনটা হলো বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণ মানেই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণকে প্রতিষ্ঠা করা। তো আনসারটা হলো বয়েল অ্যাভোগাড্রো এবং চার্লসের সূত্রের সমন্বয়ে গঠিত পিভিএনওটি, এর মধ্যে সম্পর্কযুক্ত যে সাধারণ সমীকরণটা পাওয়া যায় তাকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে পরীক্ষায় শর্ট কোশ্চেনও দিতে পারে, সেটা হলো যে পিভিএন এবং টি এর মধ্যে সম্পর্কযুক্ত করে এই তিনজনের সমন্বয়, যেমন বয়েল অ্যাভোগাড্রো এবং চার্লসের সূত্রের সমন্বয় যেটা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এবার এটাকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের, সেক্ষেত্রে কী করতে হবে, না পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণের আমি প্রতিষ্ঠা করছি, ধরলাম আদর্শ গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং উষ্ণতা পরম উষ্ণতা যেটা সেটা টি, তাহলে মোল সংখ্যা কত, না এন। এবার বয়েলের সূত্র অনুসারে এই সবগুলোকে আমি ধরে নিচ্ছি, বয়েলের সূত্র অনুসারে হচ্ছে কি না, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p যখন টি এবং এন অপরিবর্তিত, মানে পরম উষ্ণতা আর মোল সংখ্যা যখন অপরিবর্তিত, কোনো পরিবর্তন নয়। চার্লসের সূত্র অনুসারে কী হচ্ছে, না ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি যখন টেম্পারেচারের সাথে, যখন পি এবং এন দুজনেই অপরিবর্তিত। অ্যাভোগাড্রো সূত্র অনুসারে কী হচ্ছে, না ভি ইজ প্রপোর্শনাল টু এন যখন পি এবং টি দুজনেই অপরিবর্তিত। তাহলে যৌগিক ভেদে আমরা অঙ্কে দেখেছি যে তিনটে সূত্র সমন্বয় করে আমরা কী পেতে পারি, না ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি, এই তিনটে থেকে আমরা পেতে পারি। তাহলে ভি সমান সমান প্রপোর্শনাল চিহ্ন তুলে দিলাম, দিয়ে সমান সমান কে কনস্ট্যান্ট আনলাম, এন টি বাই পি। এক মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবক কে এর মান কিন্তু সমান, তাই এক মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে কে আর দিয়ে প্রতিস্থাপিত করা যায়, যার মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না। কে এর পরিবর্তে আর কে বসিয়ে আমি কী পাচ্ছি, না বি ইজ ইকুয়াল টু কে এর জায়গায় যদি আর বসাই, এই কে এর জায়গায় আমি আর বসাচ্ছি, তাহলে কী হচ্ছে, এন টি বাই পি।
আরের মোলার গ্যাস ধ্রুবক বলা হয়, আরকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। এবং পিভি ইজ ইকুয়াল টু, এটাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম, পিভি সমান সমান এন আর টি। তো বন্ধুরা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের আণবিক ওজন এবং ঘনত্ব নির্ণয়ের উপায়। এই এই যে ফর্মুলাটা, এটা কিন্তু অঙ্কের ক্ষেত্রেও খুব দরকার হয়। এই যখন আমি অঙ্ক ভিডিও আনবো সেই সময় কিন্তু এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই যে সমীকরণটা, এটাকে ধরে কিন্তু প্রচুর অঙ্ক হবে এই চ্যাপ্টারের পরে। হচ্ছে কি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেখানে পি আগেও বলেছি আমরা গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, এন মোল সংখ্যা, আর হলো মোলার ধ্রুবক, টি পরম উষ্ণতা। গ্যাসের ভর যদি ডব্লিউ হয়, আণবিক ভর যদি এম হয়, গ্যাসের ভর যদি ডব্লিউ হয়, আণবিক ভর যদি এম হয়, তাহলে মোল সংখ্যা এই যে এনটাকে আমরা পাচ্ছি কিনা, এন ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম। এবার পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এইখানে এনের জায়গায় আমি এটাকে বসাচ্ছি ডব্লু বাই এম, তাহলে আর টি। এই এম সমান সমান এখান থেকে আমি কী আনছি না, ক্রস মাল্টিপ্লিকেশন করে এখান থেকে আসবে এটা ডব্লু আর টি বাই পিভি। এই যে এটা আছে, এটার ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো গ্যাসের। এবার আসি এম ইজ ইকুয়াল টু ডি আর টি বাই পি, তাহলে এখান থেকে হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু ডি আর টি বাই পি, এখান থেকেই পেয়েছি আমরা। এখানে ডি মানে ঘনত্ব বের করছি কীভাবে, ডি সমান পি এম বাই আর টি, এই একটা সমীকরণ দিয়েই সব কিছু হবে। এখান থেকে পাচ্ছি কি গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ। এই দুটো দিয়ে কিন্তু বারবার বলছি প্রচুর অঙ্ক করা হবে এই চ্যাপ্টারে। এবার হচ্ছে কি আরকে কেন আমরা সার্বজনীন ধ্রুবক বলা হয়, আর এর মান গ্যাসের প্রকৃতি, ভর, চাপ, উষ্ণতা, আয়তন কোনো কিছুর উপরে নির্ভর করে না। ধ্রুবক আর এর মান যে কোনো অবস্থায় সব গ্যাসের ক্ষেত্রে অভিন্ন হয়ে থাকে, সেই জন্যে মোলার গ্যাস ধ্রুবক আরকে সার্বজনীন ধ্রুবক বলা হয়। আর এর মাত্র সংকেত পরীক্ষায় খুবই দেয় লিখতে এই কথা জিনিসটা, শক্তি মোল ইনভার্স কে ইনভার্স। আর এর একক সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্ক ইনভার্স, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এবং এর মানটা এটা খুব শর্ট কোশ্চেনে দেয়, 8.314 × 10⁻⁷ আর্ক মোল ইনভার্স কে ইনভার্স মানে কেলভিন ইনভার্স। আর এর মান এসআইতে হচ্ছে, আর এর একক হচ্ছে জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, আর মান হচ্ছে 8.314 জুল, মোল ইনভার্স এবং কে ইনভার্স। হ্যাঁ বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, ভিডিওটিকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিও। আর 100 সাবস্ক্রাইবার হলে আমি ভিডিওটার একটা অল ওভার সাজেশান নিয়ে আসবো।